তেলিয়ামুড়ায় বিজেপির উদ্যোগে এই বিশেষ আয়োজন কর্মসূচির আয়োজন করা হয়। আজকে তেলিয়ামুড়াতে বৃহস্পতিবার কল্যাণপুরে সাপ্তাহিক হাটবার। সাপ্তাহিক হাটবারে পথ চলতে ক্লান্ত মানুষদেরকে ঠান্ডা পানীয় বিতরণের কর্মসূচির আয়োজন। যুব মোর্চার কর্মীরা উৎসবের সহিত এই কাজ আজকে করলেন এবং তার সঙ্গে সকলেই বিশেষ করে সাধারণ মানুষজন সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে কেন্দ্র করে। মহতী উদ্যোগে সামিল ছিলেন কল্যাণপুর যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন থেকে শুরু করে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্যরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে বিজেপি দলের যুব মোর্চার পক্ষ থেকে শুনুন। আজ ভারতীয় জনতা পার্টির 27 কল্যাণপুর সমুদ্রগড় এই রৌদ্রের মধ্যে পথ থেকে একটু তৃপ্তি পাওয়ার জন্য পথচারী মানুষের মধ্যে আমরা জল ঠান্ডা জলের ব্যবস্থা করেছি। ভারতীয় জনতা কল্যাণপুর যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেকে আমরা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছি পথ চলতি মানুষের মধ্যে এবং আমাদের মধ্যে তরমুজের ব্যবস্থা করা হয়েছে। আমাদের যুবকরা প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজ করে এই প্রকট রৌদ্রের মধ্যেও মানুষ যাতে তৃপ্তি পায় ঠান্ডা জল পানীয় জলের মাধ্যমে তারা আমরা ব্যবস্থা করেছি ভারতীয় জনতা 27 কল্যাণপুর যুব মোর্চার পক্ষ থেকে। মোর্চার পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং সেই জায়গাতে তারা বিভিন্ন সময়ে সামাজিক কাজকর্ম করে থাকেন। এবারে গরমের হাত থেকে মানুষকে কিছুটা রেহাই দেওয়ার জন্য এই ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয় সাধারণের হাতে। যারা উপস্থিত ছিলেন সেই মুহূর্তে কল্যাণপুর যুব মোর্চার উদ্যোগে কর্মসূচিকে কেন্দ্র করে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই। আগামী দিনেও এই কর্মসূচি তারা জারি রাখবেন বিভিন্ন ক্ষেত্রে, এমনটাই জানালেন যুব মোর্চার কর্মকর্তারা। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।